যে ব্যক্তি অথবা যে জাতি কোরআনকে সম্মান করবে, কোরআনের আইনকে মেনে নিবে, কোরআনের আইন অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহ তাআলা তাদের জীবনকে ধন্য করে দিবেন, সুন্দর করে দিবেন, সফল করে দিবেন, তাদের আখেরাতের জীবনকে আল্লাহ তাআলা সেভাবে সফল করবেন এবং পুরস্কৃত করবেন। আর যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে তারা ধ্বংস হয়ে যাবে। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুল্লাকা ওয়ালাইকা, কোরআন হয় পক্ষে সুপারিশ করবে না হয় বিরুদ্ধে সুপারিশ করবে। কোরআনকে পক্ষে সুপারিশ করার জন্য আজকে লক্ষ লক্ষ নাই কোটি কোটি মানুষ আজকে কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য তারা কোরআন পড়াশোনা করে, কোরআনের আইনকে মানুষের কাছে বোঝানোর চেষ্টা করে এবং রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে কোরআনের আইনকে বিজয়ী করার জন্য চেষ্টা করে।